প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম শেলিন। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 351তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র টেক্সাস প্রবাসী সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আখতার আলম, নিউ ইয়র্ক লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সৌগত আলী এবং আমাদের আরেকজন অতিথি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের প্রবাসী ইয়েল ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের রিসার্চ সায়েন্টিস্ট ডক্টর গোলাম এম আই চৌধুরী ইকবাল। আপনার সবাইকে স্বাগত। দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, করোনা তাণ্ডবে সারা বিশ্ব আজ লন্ডভন্ড হয়ে পড়েছে, মানুষ দিশেহারা। এই মহামারী করোনা থেকে বিশ্ববাসী মুক্ত কবে হবে কেউ বলতে পারছে না। করোনাকালে কিংবা করোনা পরবর্তী বিশ্ব কেমন হবে, অর্থনীতি স্বাস্থ্যনীতি সবকিছু কেমন হবে, সেই বিষয় নিয়ে মানুষ উদ্বিগ্ন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি যখন আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি এই সময় সারা বিশ্বের একটি করোনা পরিস্থিতির একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আজ নিউ ইয়র্ক সময় 18 এপ্রিল শনিবার সন্ধ্যে 7টা পর্যন্ত বিশ্ব করোনা পরিস্থিতির যে সংক্ষিপ্ত চিত্র, ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী সারা বিশ্বে আজ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 23,24,731 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,60,434 জন, আর সুস্থ হয়েছেন এ পর্যন্ত 5,95,467 জন। আর সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রান্ত এবং নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে পর্যন্ত আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে 7,36,790 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 38,920 জন, আর সুস্থ হয়েছেন এ পর্যন্ত 67,438 জন। আর যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কে আরো সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণকারী। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,41,141 জন, আর গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 7,090 জন, এ পর্যন্ত নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেছেন 17,671 জন, আর গত 24 ঘন্টায় 540-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনা ভাইরাসে। আর আমাদের টেক্সাসের অতিথি রয়েছেন, টেক্সাসের একটি সংক্ষিপ্ত চিত্র রয়েছে। টেক্সাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 18,260 জন, আর গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 500-এরও বেশি মানুষ, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন টেক্সাসে 453 জন, আর গত 24 ঘন্টা টেক্সাসে 14 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। আর কানেকটিকাটের আমাদের অতিথি রয়েছেন, কানেকটিকাট তথ্যটি জানিয়ে দিচ্ছি। কানেকটিকাটে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 17,550 জন, আর গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 500-এরও বেশি মানুষ, আর এই পর্যন্ত কানেকটিকাটে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন 1,086 জন, আর গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জনেরও বেশি মানুষ। এই হচ্ছে সংক্ষিপ্ত সারা বিশ্বের করোনা পরিস্থিতি। এবং বাংলাদেশের একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,144 জন, আর গত 24 ঘন্টায় বাংলাদেশে 306 জনের বেশি লোক আক্রান্ত হয়েছেন, এ পর্যন্ত মারা গেছেন 84 জন, আর গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন 9 জনের বেশি মানুষ। আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আইটি সেক্টর, আইটির এখানে বিশেষজ্ঞ রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলতে আমি প্রথমে আমরা যে বিষয় দিয়ে শুরু করবো, যে আইটির বিষয় যদি আমরা শুরু করি, আইটি খাত ভবিষ্যতে আইটি কেমন হবে, করোনা পরবর্তীতে সময়টা সম্ভাবনা কি আইটি এবং চ্যালেঞ্জ গুলো কি, আমাদের ইঞ্জিনিয়ার আখতার আলম যদি শুরু করেন। আখতার ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। Everybody knows it's a difficult time for everyone. All human beings on this world are passing a very difficult time. Whether you are a young, old, it is affecting everybody. Basically, there is no age discrimination. Whether it is a advanced world, advanced country or ডেভেলপিং কান্ট্রিজ, এখন যেভাবেই আমরা বলি যে গরিব ধনী সবাই বেসিক্যালি আর এফেক্টেড। আই থিঙ্ক আই জাস্ট স এ ভিডিও প্রথমের দিকে, ম্যাডোনা ওয়াজ, এভরিবডি নোজ হু ইজ ম্যাডোনা ইজ, she was taking bath in her bathtub and she posted Instagram video saying, we are all equal now, corona made us equal.
So I আমি প্রায় কত 22-23 বছর ধরে আইটি তে কাজ করি অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর এ প্রাইভেট কোম্পানি সো আই ডেভেলপ লট অফ অ্যাপ্লিকেশনস ফর দ্য ইউজার্স বিজনেস ইউজার্স পাবলিক ইউজার্স সো I want to put some thought what's going on with respect to IT. First one is we should now everybody is trying to, as the technology is getting advanced, we are trying to avoid the paperwork. Basically, kagoj patro joto komano jay. Now even in Bangladesh, there's people are using the mobile phone to submit their different kind of applications before amra hate liktam it's a long paper 2-3 pages form we used to fill but alhamdulillah it is a good progress but still we have lot of challenges I think let's talk about the I don't want to go to the negative basically let's shukhobor diye shuru kori ami just we good news bad news let's talk about the good news first okay I know we have a lot of bad news too everybody knows it we are trying to call to submit our unemployment insurance people could not do it it's taking too long I heard the news some people call 1,000 times আপনার যদি জব না থাকে এবং আপনাকে যদি 1,000 বার কল করতে হয় সরকারকে সাহায্যের জন্য আই নো দ্য পেইন এভরিবডি নোজ দ্য পেইন পিপল আর গোয়িং থ্রু সো বাট লেটস টক অ্যাবাউট দ্য ফিউচার অপরচুনিটিস ফর দ্য আইটি পার্সপেক্টিভ ফার্স্ট ওয়ান ইজ আই থিঙ্ক মোর কোম্পানিজ আই নো maybe 20 years back or we used to hope for a government job sarkari job okay we passed the university okay now I have to get a government job but that based on the economic changes I believe one brother is here he's an economist brother Shaukat he will add more but based on the supply chain and everything more people are interested in private job like US so to make these challenges to cope these challenges more companies regardless of their sizes will offer more services online and on mobile to avoid large crowd even a small pizza store or flower farmers I just 2 days back soil locally used that one farmer he is looking to put his flower on online age ki korto ora di asto supplier hisabe farmer ra ekhane most of the yate they ekankar business er ekta good thing is you don't have to do anything you just open a store supplier will come and put the stuff on the shelf and you just sell it and pay their invoice So he is thinking how he's a middle-aged man. He was saying, "I don't know how to put these flowers online," but he is looking into and he will get a solution for this. And another example is a one cattle farmer. I live in Texas. There is a lot of basically Texas is one of the main export is cattle, cow meat. So they slaughter the cow and supply to the different stores. And as he's not able to go to the store, now he posts, okay, I am a cattle farmer. Now you guys come to my store. I will cut the meat for you. So he posted his social media. Okay, here is my address. This is the picture of my cow. Now he is selling his meat, slaughtering at his house and then selling his meat. So this is the everybody is aware of the social media but it will explode one way or another the next thing is as to
minimize the contact. We are following the social distancing, staying at home. Government gave us order, stay at home to so that we don't spread the virus to one another. And a lot of people will work from home, whether it is a big companies and a small companies. And what will happen, the gig economy will increase, like Uber and all those things. So there are some good news for that gig economy and also some negative news too. Good news is there'll be a more productivity because people will stay at home. They do not need to drive. So they will save traveling time and that will impact the businesses. Less driving, that means less gas. You have to spend a little more money so you can save that money for other purposes. It is good for environment. I believe everybody saw that when NASA was taking pictures after first or second week, the sky is clean. So it is good news for us too. There'll be less accident in this country, in US, almost close to 50 to 60,000 people die every year. So there'll be less accident and eventually that our insurance premium will go less. I think I already got an email from my insurance company, Allstate. He's giving me $35 back for month of April. And another thing is to spend more time with family. You know, so in this country, we came, we put our feet and started working, starting from school, finding a job. You know, sometimes it is hectic for all of us, you know, to support the family. Hopefully this will remind us, okay, we need to spend some family time too, close to the family. There is the other day they are saying, you know, there is a motto in this country, okay, individual motto. Everybody likes to be independent and individual. But sometimes we need family. This is a reminder for all of us. You can go individually to some extent, but at one point you need your help, you need your family. On the other hand, working from home, there is a less mobility. It depends upon the people. Some people like to work from home. Some people do not because they think it is concise. There'll be a less mobility, less social interaction. Okay. Some people may feel bored. Okay. And that indirectly it might impact their health. It best depends on working from home. You have to be very organized. What time you do start working, what time you have to be very organized. So a lot of people are able to do it, but not everybody able to do it. Next one is the, I want to talk about the ISP, Internet Service Provider Company. Okay, so billions of people will use internet. It's using, but the number will grow. So that is, I believe everybody saw the ad from AT&T, Verizon, another internet service provider who gives us the internet. They already started thinking, how can I speed the internet speed so they can serve their customer better? This will be a major internet, basically, research area. Company already doing, but they will put more resource to make it faster. Another big sector is education, big impact. There will be a lot of courses online. Some people have concern online education may not be that good when you comparing to you attend to the classes. But
the time will, this pandemic will change that attitude. Campus life will be different, and it has good advantage and disadvantage. A lot of support employees who support the campuses, they may have to find something else for their living. These are the things I see in future is coming. Okay. Definitely. Okay, that's good. আমি ডক্টর শওকত আলীর কাছে আসবো, এর আগে একটু আমাদের চিকিৎসা বিজ্ঞানী কি বলেন, সংক্ষেপে যদি একটু বলেন এই করোনা পরবর্তী বা করোনা কালের এই যে চিকিৎসা সেবা, চিকিৎসার যে ভবিষ্যৎ কি হবে যদি সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সেলিম ভাই এবং আমাদের আজকের অতিথি এবং দূরের কাছের যা দর্শকবৃন্দ। এই আজকের করোনা ভাইরাসের বয়াল থাবায় বিশ্ব আজ বেসামাল, এবং কিন্তু আপনারা আমরা দেখতে পাই লাই যে এই করোনার যা সপ্তাহখানিক আগে অথবা মাসখানিক আগে বিশ্ব, সারা বিশ্বের মানুষ খুব আমেজে ছিলেন, যেমন আইটি টেকনোলজির উৎকর্ষে, মহাকাশ গবেষণার মানে সে চাঁদে বাড়ি কেনার জন্য, হয়তোবা এই কি বলে যে সমরস্ত্রের চাকচিক, অস্ত্রবাজির চাকচিক্যে বা এই আতশবাজির যে কাণ্ড কারখানার জন্য যে সুপার হাইপারসোনিক থেকে সুপারসোনিক ইত্যাদি ইত্যাদি, বাট এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু মানবের জন্য, যেখানে মানব চার মানুষের জন্য এই জিনিসগুলো, এই যে আমাদের বক্তা বলে গেলেন যে আইটিতে উৎকর্ষ হয়েছে, আইটি ইত্যাদি ইত্যাদি, ইয়েস এটা মানুষের জন্য, কিন্তু মানুষই এখানে অরক্ষিত রয়ে গেল। তার প্রমাণ একটা ক্ষুদ্র অনুবীক্ষ জীব যা চোখে দেখা যায় না, যাকে মালুম করে নাই পৃথিবী, সেই তাপ, সেই ক্ষুদ্র জীব সারা পৃথিবীকে এখন তাণ্ডবে রেখেছে। সে কি, সে কি এই ছোট বড় বড় তাগত তাগত দেশ আজ দিশেহারা। ১৯৫০ থেকে ৬০ এর দিকে যে কাজ, যেমন ম্যালেরিয়া নিয়ে, তারপরে আলেকজান্ডার ফ্লেমিং যে এই আপনার কি ভ্যাকসিন বা আমাদের যে কি বলে আপনি জানেন যুগে যুগে একটা সময়ের পর পর সভ্যতাকে, মানব সভ্যতাকে ইয়া করার জন্য এই যে কোনো ধরনের ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো মহামারী দেখা দেয়, সেটার জন্য আমাদের ইনভেস্টমেন্ট দেখেন যে সমরস্ত্রের জন্য যেখানে 30% ইনভেস্টমেন্ট, সেখানে চিকিৎসার জন্য অনেক দেশে 1% এর নিচে ইনভেস্টমেন্ট। তাহলে এই এই দেশেও আমি একজন চিকিৎসা বিজ্ঞানী, আমি ইয়েল পৃথিবীর বিশ্ববিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটি, এখানেও দেখেছি যে আমরা ইয়ার জন্য, গ্রান্টের জন্য অস্থির থাকি, আমরা এখন বড় বড় তাবত তাবত এই সায়েন্টিস্ট তাবত তাবত মানে কি বলবো পৃথিবীর স্বর্ণ বরণ্য যারা আইকন, তারা বাঁচার জন্য ওই জাস এদিক ওদিক করে গ্রোসারি শপের মতো তাকে অন্য জিনিস রাখতে চেষ্টা করেছি, বেসিক সায়েন্সটা মানে তার জীবনে যেটা মেইন কাজ সেটার থেকে ছুড়ে আমরা অন্য কাজে একটু নেই যাতে সার্ভাইভ করতে পারি। এর অর্থ হলো জাস তার যে এই এখন শুধু একজন বিজ্ঞানীর কথা, যে উনি হলো মনে হয় আমার মনে হয় ইয়ার কি যেন এই ইউরোপের একজন বিজ্ঞানীকে এক বিখ্যাত সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই আপনাদের এই দশা কেন, বা তিনি বলছিলেন দেখেন রোনাল্ডো অথবা ওই কি মেসি যদি একটা টুইট করে সে বিলিয়ন ট্রিলিয়ন ডলার ৩০ সেকেন্ডে কামায়, ৩০ সেকেন্ডে আয় করে, অথবা একজন হলিউড বা বলিউডের নায়ক নায়িকারা যদি একটু টুইট করেন ঘন্টায় তার ট্রিলিয়ন মিলিয়ন ডলার আয় করেন। একজন বিজ্ঞানী, একজন তাবত বিজ্ঞানী যা পৃথিবীর আইকন, তারা ওনারা যে কাজ করার জন্য ১০টা ৫টা এবং একটা গ্রান্ট ৩টা ৪টা সেশনে সাবমিট করতে হয়, শেষ পর্যন্ত পায় না।
এই যে তার সার্ভাইভাল এবং তার গ্রুপ নিয়ে কাজ করার যে এই অসম মানে অবস্থান, এটার জন্য বিজ্ঞানীরা তাদের মনে যে তার যে মন মনোনয়ন তার ইয়া গ্রুপের, এবং সে নিজে কাজ দিতে চাইল, জানেন তো একজন লোক সে কাজ জানে, তার টিম যদি সে সাথে একসাথে কাজ না করে তার টোটালি সে কাজটাকে একটা সাফল্যের দ্বারে পৌঁছাতে পারে না। এখন আসেন, হ্যাঁ এখন আমি যে কথাটা বলছি দেখেন, এই বিজ্ঞানীদের চিকিৎসা বিজ্ঞানের বহুত আইকন আছে, আপনি দেখেন এই পৃথিবীতে যে সমস্যা হয় এই ইয়েল এই হার্ভার্ড এই যত তাবত তাবত ইউনিভার্সিটির যত বড় বড় আইকন আছে ওনারা কিন্তু সময়ে সময়ে বক্তৃতা দেন, আজ কিন্তু বক্তৃতা দিতে পারছেন না, কারণ কি তার পৃথিবীর অথবা দেশের দিক নির্দেশনা দিতে পারছেন না, কারণটা কি তাদের হাতে সেই পরিমাণ মানে অস্ত্র জ্ঞান পরিমাণ নেই যে এটা এই সময় মোকাবেলা করার, কারণ তাদেরকে এত হতদরিদ্র, তারা ব্রেনে ধনে মানে জ্ঞান গরিমায় উৎকর্ষে আছে কিন্তু এনভায়রনমেন্ট যেখানে টেবিলে বসে কাজ করবেন সেই টেবিলটা হতদরিদ্র অবস্থা। সে কারণে আজকে পৃথিবীকে বুঝতে হবে যে সমরাস্ত্রের দিকে যে পরিমাণ টাকা অথবা অন্য জায়গায় যে পরিমাণ টাকা তার তার থেকে জীবন রক্ষা করার জন্য আমরা যে যার জন্য জীবনের জন্য যে কাজ করি আমরা জীবন কি চিনলাম না, এই জীবনের জন্য এখন কাজ করার জন্য সময় এসে গেছে সেটা। ইকবাল ভাই, এখন যে বর্তমান যে পরিস্থিতি, এখন আপনার চিকিৎসা বিজ্ঞানী হিসেবে এই পরিস্থিতি যে আমরা কখন আশার আলো দেখব এই বিষয়টা যদি একটু। চমৎকার কথা বলছেন, এইটা আশার আলো, এটার গুরুত্বটা বুঝতে হবে। দেখেন আমি কয়েকটা পয়েন্ট বলি তখন এটার গুরুত্বটা বুঝবেন, যে এই ডিসেম্বরের প্রথম দিকে যখন এটা ইন্ট্রোডিউস হয় তখন এর ভয়াবহতা বুঝতে অনেকেই ভয়াবহতা বুঝেননি, বুঝতে বিলম্ব হয়েছে, তারপরে তারা সেই পুরো পরিস্থিতি নিতে উদাসীন ছিলেন, তারপরে তাদের অতুল স্বাস্থ্য ব্যবস্থা ছিল, তারপরে তারা ব্যাপক হারে টেস্ট করে যে চিহ্নিত রোগীগুলোকে আইসোলেট করে সেপারেট করে এবং তাদের আগে কোথায় তাদের সংস্পর্শে এই এই রোগীগুলার সংস্পর্শে পূর্বে কারা ছিলেন এখন কারা আছেন তাদের চিহ্নিত করে সেটা রিকগনাইজ করে সেটা করা, তারপরে আপনার এই এই এগুলো মানে এই যে চিহ্নিত করে করার পরে তার দুটা জিনিস হবে, এক হলো যে আপনি যখন এটা চিহ্নিত করতে পারলেন তখন ওই রোগীকে তার এই প্রেজেন্ট মুহূর্তে বর্তমান মুহূর্তে তার থেকে যে কন্টামিনেট হওয়া বা তার থেকে ছড়ানোর থেকে রোধ করতে পারলেন, এবং এই রোগী যে কার সাথে ছিল বা পূর্বে কার সাথে ছিল বা এখন কোথায় আছে তার থেকে একটা ম্যাপিং করে ভবিষ্যতে এই স্থানীয় সরকার অথবা রাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে সেটা তার ম্যাপিং পাবে, তার ইয়াটা অবস্থানটা খুঁজে পাবে সেটার জন্য। এখন দেখেন আপনি দুটা জিনিস কয়েকটা পয়েন্ট আমি দেখেন, এই এই সারা বিশ্বে যখন এখন এই যে মৃত্যুর হারটা সাধারণত 5% আছে কিন্তু কোন কোন দেশে এটা 10% 14% চলে গেছে, ধরেন এই ইয়াতে স্পেনে এটা 14% চলে গেছে, তার কারণটা হলো তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং পূর্ব পরিস্থিতির অভাব ছিল, ভয়াবহতা বুঝতে পারেনি পূর্বের পরিস্থিতির অভাব ছিল এবং তাদের একটা কথা শুনেন, এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির ভিতরে যে কোনো পৃথিবীর সব সরকারকে তার যদি সঠিকভাবে এখন যে অবস্থা সেই অবস্থার থেকে আমাদের একটা দিক দেখতে হবে, যারা সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন তাদের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং তাদের ভিতরে হয়তো দ্বিতীয়বার যাদের পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হবেন না, এটা সুখবর, তারা সমাজে ঘুরে বেড়াতে পারবেন এক সেই, আর যাদের হয়নি তাদের যদি সেপারেট রাখা যায় তাহলে এই দুই তিন তিন হলো যারা অসুস্থ আছেন, যেহেতু আমাদের এখন দীর্ঘ অভিজ্ঞতা হয়ে গেছে এক দু মাস বা 15-20 দিন যে কঠিন অবস্থায় সেগুলোকে বাঁচিয়ে তোলার জন্য যতটুকু অবস্থা নেয়, ফলে আমাদের অদূর ভবিষ্যতে এই ভাইরাস থেকে আমরা কিন্তু বলেন 3 মাস 4 মাস 6 মাস এটার ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত এটার কোনো সমাধান নেই। কি পরিমাণ সময় লাগতে পারে ভ্যাকসিনটা তৈরি হতে? হ্যাঁ আবার আবার কথা আছে এখানে আমি যেটা বলছি, ভ্যাকসিন তৈরি হলো আপনি এখানে 40 কোটি লোক তাকে ভ্যাকসিন দিতে সময় লাগবে 1-1.5 বছর, সেই সময়ের ভিতরে আপনি সুস্থ মানুষগুলোকে যেন আক্রান্ত না হয় তা লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশে 18 কোটি লোক 17 কোটি লোক সে দিতে 10 বছর লাগবে, এর ভিতরে তো অনেক মানুষ আক্রান্ত হয়ে মারা যাবে, তাহলে কি করে পারবেন যদি ভ্যাকসিন আজও আজকে আপনার হাতে থাকে?
তা পারবেন না তাহলে কি পরিমাণ আশা করতে পারি আমরা কত সময় লাগতে পারে এখন আশাটা হলো কি ভ্যাকসিনটা যদি অতি তাড়াতাড়ি হয় তাহলে হয়তো বিগিনিং অফ দা নেক্সট ইয়ার অথবা মিডল অর এন্ড এসে যাবে আমি আপনাকে আশার আলো বলতে পারছি আমাদের ইয়েল এক তিনটা গ্রুপ কাজ করছে একটা গ্রুপ সেটা কাজ করে প্রথম ফেজ তারা সাধারণত আমরা এই রিসার্চটা করে এনিমেলে করি আগে এনিমেলে করার পর হিউম্যানে যাই তারা এনিমেলে না করে যেহেতু এটা ফ্রুটফুল ইয়া পেয়েছে তারা যেহেতু একটা জরুরি অত্যাধিক জরুরি এনিমেলটার ধাপটা ছেড়ে সে সরাসরি ফেজ ওয়ানে চলে গেছে একটা অল্প সংখ্যক মানুষের উপরে প্রথম অল্প সংখ্যক মানুষের উপরে যখন করার পর যারা ফ্রুটফুল রেজাল্ট পাবে তখন তারা দ্বিতীয় ফেজে যাবে ইয়ে করবে আর আমি আরেকটা কথা বলে নিই এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আমাকে প্রশ্ন করবেন এখন যদি আমি আমি তিনটা পয়েন্ট বলেছি যারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে তারা কিন্তু একটা পজিটিভ লাইনে আছে অর্থাৎ সে ইনফেক্টেড হবে না এইভাবে আবার আপনার কাছে আসবে আমরা একটু সর্বতালি কাছে যাই আবার আপনার কথা শুনে নেন যে আমাদের যে সুস্থ রোগীগুলো ফিরে গেল যেটা সুস্থ হয়ে ফিরে গেল আর সুস্থ যারা আছেন তাদের রেশিওটা আর যদি আমরা রোগীর নাম্বারটা কমাতে পারি তাহলে হসপিটাল তার অ্যাকোমোডেট করতে পারে ইনফ্লো এন্ড আউটফ্লো ইয়ার ইনফ্লোর যদি নাম্বার অফ ইনফ্লো পেশেন্ট এন্ড আউটফ্লোর ভিতরে যদি একটা সামঞ্জস্য থাকে তাহলে পৃথিবী সেরা ঢাকা মানে ইয়াটা এই দুর্যোগটা মোকাবেলা করতে পারবে এখন হলো কি নাম্বার অফ পেশেন্ট বেশি আমাদের কার্যকারিতা মানে যেটা একটা সীমিত হয়ে গেছে ফলে জাস্ট ইনফ্লো হয়ে গিয়ে খালি স্টাক হয়ে যাচ্ছে আমরা দিতে পারছি না আমি আমাদের এই করোনা ভাইরাসে যারা নিহত হয়েছেন দেশে বিদেশে যুক্তরাষ্ট্র সহ আমি তাদের সবাই মাগফিরাত কামনা করে এ বিষয়ে দিয়ে একটা কথা বলতে চাই আপনি যেহেতু কোন স্পেসিফিক কোশ্চেন আমাকে করেননি তো আমি মানুষ হিসেবে অর্থনীতিটা একটু আমি ইন জেনারেল অফকোর্স তো সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা একটা সহজ উদাহরণ দিয়ে যদি বলা যায় যে কোন মহাসাগর যখন প্রবাহমান আর আপনি হঠাৎ করে এই মহাসাগরের স্রোতকে বিশাল বাঁধ দিয়ে বেঁধে দিলে সাগরের যে দুরবস্থা হবে এতে কোথায় কত রকম পানি কত দিকে যাবে তার যেমন ঠিক নেই তেমনি আমরা এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবটা আমরা সারা বিশ্বে একই সাথে প্রায় বলা যায় যে আমরা তার দুর্ভোগে আমরা দুর্ভোগ পোহাচ্ছি আপনি যুক্তরাষ্ট্রের কথা যদি ধরেন যে এখানে আপনার টোটাল জিডিপি সাইজটা হলো আপনার প্রায় 23 trillion dollars এর ভিতরে আপনার 23.5 trillion dollars এটাকে ন্যাশনাল ডেট বলে অর্থাৎ আপনি খেয়ে বসে আছেন বছরের পর বছর সেই ডেটটা আপনি শোধ করেননি এই অবস্থার ভিতরে আপনি করোনা ভাইরাস দিয়ে মাইক্রো লেভেল অল প্রোডাকশন এমনকি কনজামশনও আপনি বন্ধ করে দিয়েছেন অর্থনীতির একটা কথা আছে যে ইনকাম না থাকলেও একজন মানুষকে তার বেশি থাকতে হয় তার একটা সার্টেন কনজাম্পশন লেভেল থাকে তো আমরা এই মিনিমাম বেয়ার নেসেসিটি কনজাম্পশন দিয়েই যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা ধরি তাহলে আপনি দেখেন যে এই মাত্র কিছুদিনের ভিতরেই মাত্র 6 সপ্তাহের ভিতরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা হয়নি সেটা হচ্ছে 22 মিলিয়ন পিপল আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছেন এবং অ্যাজ অফ নাও অ্যাজ অফ টুডে তাদের মাত্র 6% লোক এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা তারা পেয়েছে আর বাকিটা অ্যাপ্লাই তারা করে বসে আছে আর যারা অ্যাপ্লাই করছে এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা পরে করো বা ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে তো এটা হলো 6 উইকের ব্যাপার আপনার আমেরিকার ইতিহাস বা অর্থনীতিবিদরা যদি পড়ে থাকে কেউ এটা 1930s গ্রেট ডিপ্রেশনে যেটা হয়েছিল তার সাথে কেউ কেউ তুলনা করে কিন্তু আমি মনে করি এটা তুলনাবিহীন গ্রেট ডিপ্রেশনে তার ঘরে বসেছিল না কেউ সবাই কাজ করত তাদের কোনো পয়সা ছিল না ইনকাম ছিল না এটাই ডিপ্রেশনের মানে
আপনার একটা অ্যাপল আছে, একটা পুরনো জামা আছে, একটা শার্ট আছে, যেহেতু আপনার ইনকাম নাই, আপনি এটা নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় সবাই বসে গেছে, একটা অ্যাপল আছে, এটা বিক্রি করে তার একটা ইনকাম। এই অবস্থার ভিতরে আপনার আপনার প্রেসিডেন্ট রুজভেল্ট 1940s আপনার তার হচ্ছে বড় অবদান, যেটা তিনি তার সৌভাগ্য ছিল যে একজন অর্থনীতিবিদ যার নাম ছিল জন ম্যানার্ড কিন্স, এর সাহায্য নিলেন। ইনি কিন্তু ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন, কিংস কলেজ থেকে উনি আসছিলেন, এবং উনি এই বর্তমান আপনারা যে সোশ্যাল সিকিউরিটি দেখেন, হেলথ বেনিফিট দেখেন, রিটায়ারমেন্ট বেনিফিট দেখেন, ফুড স্ট্যাম্প বলেন, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বলেন, এই দুই দিন বন্ধ কাজে রাখলে ভালো হয়, অনেক যে প্রোডাকশন লেভেল, মাইক্রো লেভেলের অল প্রোডাক্টিভিটি, এই ভদ্রলোকের অবদান, তিনি এটা করেছিলেন। এবং এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে বর্তমান যে প্রেসিডেন্ট, এর কি আদৌ এই বর্তমান পরিস্থিতি মোকাবেলার কোন রকম সক্ষমতা, তার ইচ্ছা বা তার সে ধরনের শক্তি আছে কিনা, এইগুলো প্রশ্ন দেখা দিয়েছে অলরেডি। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটা ফেডারেল গভর্নমেন্টের প্রধান হিসেবে তিনি তাতে ব্যর্থ হয়েছেন। আপনার এখন এই যে আমি আগের যে প্রশ্নটা যে আলোচনা আমি করেছি যে 22 মিলিয়ন আনএমপ্লয়মেন্ট তাদের এখনই হয়ে গেছে, যা কখনো যুক্তরাষ্ট্র হওয়া পর্যন্ত কখনো হয়নি। শকুন ভাই, আমি যদি একটু আমাদের আমি একটা সেকেন্ড আমি আমাদের এটা প্রায় 25 ট্রিলিয়ন আই মিন মিলিয়ন ইজিলি এটা হয়ে যায়। শকুন ভাই, আমি এই ফাঁকে একটু বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমাদের সময় একবারে শেষ, আপনি আপনাকে দিয়ে শেষ করবো। দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আমাদের বিজ্ঞ অতিথিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে, আসলে সময় সংকীর্ণ, তাদের আর সব কথা বলা সম্ভব হয়নি, আমরা আরো অন্য প্রোগ্রামের চেষ্টা করবো। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা ডক্টর শকুন ভাইকে দিয়ে শেষ করবো। শকুন ভাই, আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো এইটার পরে যেটা হবে, এটার পরে কিন্তু বিরাট একটা ইকোনমিক ধস আমরা দেখতে যাচ্ছি, আর এখন তো আমরা অনেক বিপদের ভিতরে আছি। গভর্নররা সবাই বলছে যে না, উই আর নট রেডি টু ওপেন দ্য ইকোনমি, প্রেসিডেন্ট বলছে যে না, তাদের করতে হবে, আর এই ভাইরাসটা এমন যে 1,000 লোক 1,000 লোক ইনফেক্টেড করতে পারে। তো সেই অবস্থার ভিতর দিয়ে যদি যান, আমি দেখছি অর্থনৈতিক অবস্থা তার মারাত্মক একটা বিফল, শুধু যুক্তরাষ্ট্রের জন্য সেটা সীমিত থাকবে না, সেটা শুধু আমরা না, সারা বিশ্বতে এটা যাবে। আর আপনি তো ভালো করেই জানেন, ইনক্লুডিং বাংলাদেশ, সমস্ত ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো একই অবস্থার আমরা শিকারে আছি। তো ফলে আমি মনে করছি